মানুষের ভালোবাসা আর দলের সমর্থন বরাবরই বিপ্লব কুমার দেবের রাজনৈতিক যাত্রার প্রধান শক্তি। বৃহস্পতিবার প্রত্যাশিতভাবে দলের সতীর্থ বিধায়ক বিধায়িকা এবং সহযোগী দল আইপিএফটি দলের বিধায়কদের ভোট পেয়ে রাজ্যসভা উপনির্বাচনে জয়ী হলেন বিজেপির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহত্তর রাজনৈতিক মঞ্চে রাজ্যসভার সাংসদ হিসেবে এখন থেকে সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন রাজ্য বিজেপির এই অন্যতম হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব। এই জয় আক্ষরিক অর্থে প্রমাণ করেছে রাজনৈতিক টুইস্ট অ্যান্ড টার্নকে সময়ের কাছে জমা রেখেও যিনি বিজয়ের জন্য এগিয়ে যান তারই নাম বিপ্লব কুমার দেব। জয়ের পর মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সুসজ্জিত জিপে চড়ে ভিক্টরি সাইন দেখান বিপ্লব কুমার দেব। রাজ্য রাজনীতির ইতিহাসে সোনালী অধ্যায় হিসেবে তার জয় অবশ্যই নতুন এক বিকাশ এবং উন্নয়নমুখী রাজনৈতিক ব্যক্তিত্বের বিজয় হিসেবে লেখা থাকবে তা অবশ্যই বলা যায়। জয়ের পর বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে নিয়ে বের করা হয় একটি বিশাল বিজয় মিছিল। বাইক এবং বিপ্লব অনুরাগী সমর্থকদের নিয়ে এই বিজয় মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। বৃহস্পতিবার সকালে রাজ্যসভা উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পরই উৎসবের মেজাজে ভোট দিয়েছেন বিজেপি এবং আইপিএফটি সহ বিরোধী শিবিরের বিধায়করা। যদিও সংখ্যার এবং অঙ্কের বিচারে বিপ্লব কুমার দেবের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। বিকেলের পর কাঙ্ক্ষিত সে জয়ের ঘোষণা হতে উচ্ছ্বাসে আনন্দে ফেটে পড়ে আনন্দিত বিজেপির সমর্থকরা। প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী বিপ্লব কুমার দেব পেয়েছেন 43টি ভোট এবং বামফ্রন্টের প্রার্থী ভানুলাল সাহা পেয়েছেন 15টি ভোট। এই জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাজকর্ম এবং 2018 সালে ত্রিপুরা পরিবর্তনকামী মানুষের জয় বলে জানান বিপ্লব কুমার দেব। যে দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব গভীর নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং রাজ্যসভায় ত্রিপুরার মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরবেন বলে জানান জনপ্রিয় নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদও জানান তিনি। পাশাপাশি রাজ্যের সমস্ত বিজেপি বিধায়ক এবং সতীর্থদেরও ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব কুমার দেব। দেখুন, এই জিত ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, সেই সরকারের কাজের এবং ত্রিপুরার মানুষের 2018 যে মতামত প্রকাশ করলে তার জিত। আর 2018 মুখ্যমন্ত্রী হিসাবে আমার কাজের দায়িত্ব পেয়েছিলাম, কাজ করেছি, তো যে দায়িত্ব আমাকে সঁপা হয়েছে নিষ্ঠার সহকারে আমি রাজ্যসভাতে ত্রিপুরার বিভিন্ন ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে, ত্রিপুরার মানুষের উন্নয়নের ইস্যু নিয়ে আমি উঠাবো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আদরণীয় জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় অধ্যক্ষ, ওনার মার্গদর্শনে আমাদের প্রিয় গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহর পথপ্রদর্শক হিসাবে যে কাজ করে আমি শুরু করেছিলাম, সেই কাজকে আগে নিয়ে যাওয়ার যে স্বপ্ন আমার কাছে রয়েছে, স্বপ্নকে সাকার করার জন্য আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত বিধায়কদেরকে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডাজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আমার উপর বিশ্বাস করেছেন। বিশেষভাবে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশের রাজনীতিকে সামনে রেখে আগামীর পথ চলা হবে তার। দায়িত্ব যাতে নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন তার জন্য ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে প্রার্থনা করেছেন বলে বিপ্লব কুমার দেব জানান। ওনাদের বিশ্বাস যাতে অটুট থাকে এবং যে কাজটা আমাকে দিয়েছেন সেটা যাতে আমি সুন্দরভাবে করতে পারি, সেটা আমি ত্রিপুরশ্রী মায়ের কাছে প্রার্থনা করি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন, সারা দেশে বিজেপির বিজয় রথের মতো রাজ্যেও 23 নির্বাচনে জয়ের তিলক পড়বে বিজেপি দল। তোগুলো অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, সবগুলোর মধ্যে ভারতীয় জনতা পার্টির জিত হচ্ছে এবং ত্রিপুরা তো 2023 তার কোনো ব্যতিক্রম হবে না। তার আগে আপনি আসুন, আগে হিমাচল প্রদেশ এবং গুজরাতে দুই স্টেট জয়ী হওয়ার পর তারপর ত্রিপুরাতে আসবে জয়ের সেই রথ। আর ত্রিপুরার মানুষ বুঝে গেছে অন্ধকার আর আলোর মধ্যে ডিফারেন্সেস কী, সেটা বের করে নিয়েছে। তার জন্য আলোতে মানুষ যেতে চায়, ডেভেলপমেন্টে যেতে চায়, আর সেই দিকে সেই ডেভেলপমেন্ট এবং আলো সেটা নরেন্দ্র মোদী এবং সেই দিশাতে নিশ্চিত যাবে, তাতে কোনো সন্দেহ নেই। রাজ্যসভা উপনির্বাচনে বিপ্লব কুমার দেবের এই জয় প্রমাণ করেছে বদলে দেবার আর উন্নয়নের যে দিশার কর্মসূচি মুখ্যমন্ত্রী থাকাকালীন শুরু করেছিলেন তিনি, এই বিজয় তারই ধারাবাহিকতার আর সাধারণ মানুষের আশীর্বাদের ফসল। আর অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার এই জয় আরেকবার রাজ্য রাজনীতিতে প্রমাণ করে গেল বিপ্লব কুমার দেব হারতে জানেন না, জয়ী হবার জন্যই তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।